আসসালামু আলাইকুম ভিওয়ার্স উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আপডেটটি হচ্ছে মেডিকেল ভর্তির জন্য চূড়ান্ত আবেদনকারীদের সংখ্যা জানা গেল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের চূড়ান্ত সংখ্যা জানা গেছে এবার মোট এক লাখ চার হাজার তিনশো চুয়াত্তর জন আবেদন করেছেন সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিদ্দিন মাতব্বর ডেলি ক্যাম্পাস গিয়ে তথ্য নিশ্চিত করেছেন আগামী নয় ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী সরকারি মেডিকেলের এবার আসন রয়েছে পাঁচ হাজার তিনশো আশিটি সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেবেন জানা গেছে এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন কম হয়েছে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ উনচল্লিশ হাজার দুশো সতেরো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো জন দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে এক লাখ তেতাল্লিশ হাজার সাতশো তিরিশ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন গত এগারোই জানুয়ারি সকাল দশটা থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয় এবার সাঁয়ত্রিশটি সরকারি মেডিকেল কলেজে এক হাজার তিরিশটি আসন বাড়ানো হয়েছে অনুমোদিত ছেষট্টিটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ছয় জন ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত চার জানুয়ারি শুরু হয়েছে যা চলবে উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মেডিকেল কলেজগুলোই বিদেশি শিক্ষার্থীদের জন্য দুশো একুশটি আসন সংরক্ষিত কোটা হিসেবে রাখা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজের হিসেবে আসন সংরক্ষণ করা হয়েছে শতাংশ বিদেশিদের জন্য তাহলে এতটুকু বুঝতে পারলে যে এই মেডিকেল ভর্তিতে চূড়ান্ত আবেদনের সংখ্যা প্রায় এক লাখ চার হাজার তিনশো চুয়াত্তর জনের মতো এবং সেখানে আসন প্রতি লড়াই করবে তাহলে বন্ধুরা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তাই বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ